Shabu. Barguna Jela Dalir defender. Head corner Oni. Oni cheke. The shot is cheke. Amra dekhechi. Shohan. Amaro Rajiv. Je ball ti marechilen. Sheti sideline feriye. Bhole. উঁচু করে মেরেছেন অতিশ সতীর চোখে যাচ্ছে বরগুনা জেলা দলের আরে কিন্তু বিপাক মুক্ত করলেন ডিফেন্ডার অনিক ট্রেন সতীর চোখে দেখা যাক বাম প্রান্ত থেকে আক্রমণ একজনকে কাটালেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারিনি ধরে রাখতে পারিনি শাহিদ খা চমৎকার বল সেখান থেকে রাজীব কাকে দিতেন তার সঠিক চোখে আবারও শাবু ভুল পা জহিরুল কলবশ থেকে বেরিয়ে এসে গ্রিপ বন্দি করে নিলেন খেলার ফলাফল বরগুনা এক পটুয়াখালি শূন্য পটুয়াখালির স্কোর এখন পর্যন্ত সেই খালি এই খালি থেকে যদি পয়েন্ট অর্জন করতে পারে গোল দিতে পারে যেহেতু গোলের খেলা সে গোলের খেলাতে যদি এই টুর্নামেন্টে একজন খেলার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর যাচ্ছি বলিত খেলোয়াড় পটুয়াখালী তিনি মাঠে প্রবেশ করছেন বারো নম্বর যাচ্ছি সাব্বির হোসেন তিনি আউট হয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন আমরা জার্সির সাথে মানে প্রথম একাদশের সাথে অনেকটা মিল নেই যদি এখানে যে তালিকা তোমরা করে থাকো আর যেখানে বলতে আমাদের খুব ভালো লাগে আমরা দেখেছি যে উপজেলা বা জেলা সিটি কর্পোরেশনের তালিকা আর আমরা অনেক জেলাকে দেখেছি যে অতিরিক্ত খেলোয়াড় নামের তালিকা সে আছে প্রথম একাদশে খেলছেন আবার প্রথম একাদশে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মজিবুল হামকেও তিনি কাগজে কলমে ওই শুধু ছাত্রছাত্রীর গুরু নয় কাগজ কলমের গুরু আমরা ধন্যবাদ জানাই তাকে আমরা আরো একবার জানিয়ে দিতে চাই সোহাগ কিন্তু শেষ পর্যন্ত রাজীব গরমার্থীকে দেখেছেন খেলা কিছুটা যেন খেল হারে ফেলছে এলো কথাই যারা এই ভরদুপুরে পকেটের পয়সা ব্যয় করে ব্যাগে খুঁদা তারপরেও যারা ওই খেলার পাগল ফুটবলের জন্য পকেটের পয়সা ব্যয় করে রিক্সা ভাড়া দিয়ে অটো ভাড়া দিয়ে ওই মোটর সাইকেলের দৈল খরচ করে যারা এসেছেন কিন্তু ভালো খেলা দেখার জন্য তারা আসেন আর পিরোজপুর জেলা দলের মেয়েদের দলটি আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতিলোক সরকার রিল্যাক্স মোডে আছেন কাজ নেই কিন্তু খেলা দেখছেন বাতাস খাচ্ছেন কাজ কখন হবে পুলিশ সদস্য ভাইরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা ওই আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে দেখেছিলাম কেউ ঘুমাচ্ছেন কেউ বাদাম খাচ্ছেন কেউ খেলা দেখছেন কেউ ফেসবুকে তাদের খেলাটি সম্প্রচার করার জন্য লাইভ করছেন আসলে সব কিছু এইসবই খেলার অংশ এদেরকে আমরা ধন্যবাদ জানাই ঘুমাচ্ছে খেলা দেখে সব কিছুই আমরা বলবো আবারও আমাদের ধারাবাহিক কাকের সামনে থেকে ধীরে মজাচ্ছি বলিত খেলার দেখতে পাচ্ছি যে রাজীব
তিনি কিক দিলেন উঁচু করে, তাই সতীর্থ শেষ পর্যন্ত